দেশৰ ভূমিক লৈ উত্তাল ৰূপহীহাতৰ হালপাৰা মকবুল হুসেইন আৰু আমিৰ উদ্দিনৰ পৰিয়ালৰ মাজত ভূমিকেন্দ্ৰিক সংঘাত এই দুখৰ ভূমিক লৈ উত্তাল ৰূপহীহাতৰ হালপাৰা দুই ফৈদৰ মাজত কেইদিনমান পূৰ্বে সংঘটিত হৈছিল প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা আমিৰ উদ্দিন নামৰ লোকজনৰ পূৰ্বপুৰুষৰ মাটিত সেন চকু মকবুল হুসেইনৰ পৰিয়ালৰ আমিৰ উদ্দিনে নিজৰ দখলত থকা ভূমিত হাল মাৰিবলৈ যোৱাত মকবুল হুসেইনৰ পৰিয়ালে বাধা প্ৰদান কৰি মাৰপিটত লিপ্ত হোৱাৰ অভিযোগ দুই ফৈদৰ মাজত হোৱা প্ৰচণ্ড মাৰপিটত কেইবাজনো লোক আহত হৈ ৰূপহীহাট আৰক্ষী থানাৰ দুয়োপক্ষই পৃথকে পৃথকে গোচৰ ৰুজু কৰি চিকিৎসাধীন হৈ আছে যদিও পুনৰ চৰকাৰী শিক্ষক মকবুল হুসেইনৰ পৰিয়ালে বাহুবল আৰু ধনবল প্ৰয়োগ কৰি আমিৰ উদ্দিনে কৰা হেণ্ডালিত লহপহকৈ বাঢ়ি উঠা গছসমূহ বেৰুণীয়া গুণ্ডা বাহিনীক লগত লৈ কাটি তহিলং কৰি দিয়াৰ অভিযোগ আমিৰ উদ্দিনৰ পৰিয়ালৰ সমগ্র ঘটনাটো বিভাগীয় কর্তৃপক্ষই উচিত তদন্ত করে বিহিত ব্যবস্থা লওয়ার দাবি ভুক্তভোগী আমির উদ্দিনের পরিয়ালর দিনে গৈ পেলাই পথারত যেতিয়া ট্রেক্টর লগাইছিলে তেতিয়া মকবুল হুসেইনহতে আহি পেলাই বাধা দিয়ে ট্রেক্টরত যে তহতে হাল নামাবি বোলে কিয় হাল নামারিম আমার পিতৃ সম্পদ আমি কিয় হাল নামারিম এনেকে কোয়া তাহাতক দা লাঠি লৈ আহি আমির উদ্দিনক দাঁড়ে ঘপিয়াই দিয়ে দাঁড়ে যেতিয়া ঘপিয়ায় তেতিয়া নুরুল ইসলাম আর রফিকুল ইসলাম আমির উদ্দিনের চিয়রবাখর শুনি ঘৰৰ পৰা দৌৰি আহে পাৰাণ তেতিয়া যেতিয়া আহিছে নুরুল ইসলাম আর রফিকুল ইসলাম তেতিয়া নুরুল ইসলাম আর রফিকুল ইসলামকো তেখেতে মারপিট করে এইটো মকবুল হুসেইন মহিবুর রহমান আর মোস্তাক আহমেদ মঞ্জিল আর মাটিখিন গৈছে আমার মানুষ তেখেতসকল গৈছে মানে এইটো যদি মারপিট করে খেদি দিব পারে মাটিটো দখল করে এখেত খাব পারিব সেইটো কারণে গৈছে আমার হেৰি শহুরকর হয় মকবুল হুসেইনের মানে চাকরি করে মাস্টরি চাকরি আছে এইটো পূব চালপাড়া পুলিশ তদন্তত আমি দিছো তদন্ত তাহা নাই কেসটো আমি 4 তারিখে দিছো এতিয়ালৈকে তদন্ত করা নাই গোচর দিছো রচনার খাতুনে হেৰি গৈ পেলাই রচনার যাম গিৰিয়েকক যেতিয়া ঘপি আছে তেখেতে গৈ পেলাই রূপহী আরক্ষীতে এজাহার দিলে এজাহার দিয়া কোনো তদন্ত করা নাই 8/2022 মোর ডাঙর ককাই আমির উদ্দিনে নিজের হক পিতৃ সম্পত্তিত তেও হাল মারিবলৈ যায় তাতে মোস্তাক আহমেদ আর মুকসিদুল আহমেদ মহিদুল আহমেদ মকবুল হুসেইন মঞ্জিল আহমেদ মহিবুর রহমান তেখেতে গৈ বাধা প্রদান করে আর বাধা প্রদান করার লগেলগে আমির উদ্দিনক ডাইরেক্টলি ইয়াতে কোবাই গুরুত্বভাবে জখম করে হ্যাঁ গুরুত্বভাবে জখম করাত আমির উদ্দিনের চিউরবাকর অবস্থাত নুরুল ইসলাম আর রফিকুল ইসলামে তেখেতর গম পাই তেখেতক প্রাণ রক্ষার কারণে যদিও গৈছিল তাতে তেখেতকো উল্টাই মারপিট করে দুজনক রফিকুল ইসলাম আর নুরুল ইসলামক গুরুত্বভাবে জখম করে হ্যাঁ তারপর এইখন রূপহীহাট থানালে এখন ইজাহারও দিছিল আমির উদ্দিনের গৈনিয়েকে রসুনুল্লাহ বেগমে কিন্তু আজির দিনলৈকে কোনো ধরনের হেৰি তদন্ত করা নাই হ্যাঁ এইখন বিহর পিছত মই এখন নিউজ চালু মই এখন নিউজ চালু নিউজত মই এটা বস্তু প্রকাশ হিসাবত পাইছো যে তেখেতে খালি ওয়ানলি আমির উদ্দিনের লগর যে পরিয়ালের মানুষকেইটার কেটামান নাম ওলাইছে কিন্তু আমির উদ্দিনক যে এনেকৈ গুরুত্ব হিসাবত জখম করিলে কিন্তু সেইখিনি মানুষের কোনো নাম নাই মোস্তাক আহমেদের হাতত ইমান ডাঙর ডাঙর দীঘল দীঘল লাঠি আছিল হ্যাঁ মহিদুল ইসলামের তেখেতের হাতত লাঠি আছিল তো তেওঁলোকে কোনেও এই ধরনের প্রকাশ কিন্তু কোনো আপনার মিডিয়া সকলেই মানে এখন নিউজ বজাইছে যে কিন্তু তেখেতে কোনো ধরনের হেৰি করা নাই দাও লাঠি লৈ গৈছিল এতিয়া বস্তুটো হল সেইটো আখেশ্বর ভিতর সেইটো আখেশ্বর ভিতর বর্তমান যোৱা 7-8 তারিখে এই লগতে খেতি আছিল লাওয়ার চাং খেতি আছিল আৰু মাটি মাটি কেলাই আছিল হ্যাঁ আৰু চাৰিওফালে নেট জালৰ বেৰ আছিল এইখিনিৰ মাজত তেখেতে এইখন আখেশত গোটেই লাও চাং কাটি ছিঙি পেলাই লাও চাং ছিঙি পেলাই তেখেতে বেৰ চাইৰ জুইৰে জ্বলাই দিয়ে।